বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করেছেন ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও ফরিদপুর শহর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক আবু সাঈদ ইয়াদ তন্ময়। শনিবার দুপুরে শহরের চরকমলাপুর নিজ বাসভবনের সামনে ব্যক্তিগত উদ্যোগে 200+ অতি দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করেন আবু সাঈদ ইয়াদ তন্ময়। এ সময় জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার খাইরুল আনাম, জেলা বিএনপির অন্যতম সদস্য সাব্বির আহমেদ খান, ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন বাবু, প্রচার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন মিতা, সদস্য জুলকার নাইন খান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্য বিতরণ অনুষ্ঠানে তরুণী রাজনীতিবিদ আবু সাঈদ ইয়াদ তন্ময় বলেন, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণের জন্যই আমার রাজনীতি। অতীতে যেভাবে মানুষের কল্যাণে কাজ করে গেছি, বর্তমানেও করে চলেছি, আগামী দিনেও সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাব। তিনি বলেন, মহামারী করোনা মোকাবেলায় আমাদের সকলকে মাস্ক পরতে হবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমি ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নবনির্বাচিত হয়েছি। আমি আগে সাবেক জেলা বিএনপি সদস্য ছিলাম, আমি সহজ যুব দলের সহসাধারণ সম্পাদক ছিলাম সাবেক, এখন আমি মহানগরের দায়িত্ব পেয়েছি। মহানগরের দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মকাণ্ড হয়েছে। আমরা এর আগে সদর হাসপাতালে আমাদের পক্ষ থেকে দুস্থ রুগীদের